চলে আসছি সবজি বাগানে। কি বাবা, আমার ছেলের নাম সিয়াম। তুমি কিসে পড়ো? আমি 11th grade এভিয়েশন হাই স্কুলে। আচ্ছা, এখন তোমার আব্বুর সাথে কাজে হেল্প করতেছো, কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক এনজয় করি, মানুষের সাথে কথা বলি। সেটাই, অনেকজন আবার অনেক প্রশ্ন করে, আমি তো উত্তর দিতে পারি। অনেকের অনেক ধরনের আগ্রহ হবে, আর মানে অনেক কিছু শেখা যায় এখানে। সেটাই, অনেক ভালো লাগলো, আবার আসবে। আমার ছেলে আজকে চলে আসছি, নিজের হাতে তুলে নিলাম বেগুন, টমেটো, কাঁচা মরিচ। আবার এখানে এসে আপুটার সাথে পরিচয় হলো। খালা বলেন, খালা বলো, খালা। না না, খালা বলবো কেন? আই এম ভেরি ওল্ড, ইউ ডোন্ট নো। কিন্তু আপনারা দেখে মনে হয় না, মনে হয় আমাদের মতই। নো নো, আই এম ভেরি ওল্ড। আন্টি বলো, আন্টি বললে খুশি হবেন? নানি, তুমি নানি বলতে পারো। এনজয় করতে পারছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে। অনেক ভালো লাগছে, আবার আসতেছি। আম্মু সাবে কি ফার্স্ট টাইম তুললে হাতে সবজি? ওয়াও, আপা কি সবাইকে খাওয়াবেন? বেগুন ভাজি, শাক ভাজি সবাইকে খাওয়াবেন? আপা থাকেন কোথায়? আমরা থাকি নিউ ইয়র্কে। ও, আমরাও তো নিউ ইয়র্কে। কোথায় থাকেন? নিউ ইয়র্কের কোন জায়গায়? আমরা ব্রঙ্কস। আচ্ছা, আমরা জ্যামাইকা থাকি। ও আচ্ছা, ওতে আপনাদের উপর একটা কমপ্লেইন আছে আমার ব্রঙ্কস। কেন ভাইয়া, এত ট্রাফিক কেন আছে? এই যে আপনারা যান এই জন্য, যেদিকে যান আপনি। কেমন লাগতেছে টাপু? ও মাই গড, আমি হলো ফ্রেশ ভেজিটেবলের পাগল। আমার তো মনে হইতেছে আমার জামাই প্রতি সপ্তাহে বলতে হবে যে চলো এক সপ্তাহ জন্য যে শাক সবজি নিয়ে আসি। আর এটার যারা মালিক ওদের ব্যবহার অনেক ভালো, এত ফ্রেশ, মানে কোনো সার দেয় না, কোনো কথাই তো নাই, এখানে আসতেই হবে। আর অনেক টাইপের শাকসবজি আছে, ওইগুলো নেই। চলো সামনের দিকে। এই শাকগুলি আমরা তুলে নিচ্ছি। এই যে একটা লাউ, এই যে অনেকগুলি তুলে নিলাম। ইলাপু পাউন্ড কত? ইলাপু ভাইয়া, এটা পাউন্ড কত? সম্ভবত 3 টাকা। আসেন, আপনি আসেন, 3 টাকা না, কারণ বলতে হবে এই জন্য না, যারা দেখে নিতে আসবে। জেরিন, তোমার টা কই? তোমরা একটু পাক করার আগে একটু কাঁচা খাইয়ে দেখো তো কেমন লাগে। আশরাফ ভাই এর লাল শাক। কখনোই গত আমরাই তো সবজি করি 15, ওরা বলছে 10-12 বছর, মানে এর মধ্যে কোনো সার বা কোনো ইনসেকটিসাইড এখানে পড়ে নাই। কত ফ্রেশ মাটি, না উর্বর মাটি, রাইট? এখানেই মাটি কত মরিচ
মরিচ দেখো কাঁচা আছে দেখো কি পরিমাণ মরিচ এইটা ঠিক আছে ঠিক আছে মা টমেটো কচু শাক কত করে একই দাম শশাটা কত করে মন্ডলার না আরো ঠিক আছে দারুন নিতাম তাহলে না আপনি খেয়ে নেন না দেখতে গেছে দেখতে পাঠাই দিচ্ছি সাদা সাদা কি শাক ছিল তুমি এনে রাখছো কই দেখাও তো কি কি আমি নিজে তো আসবো এবার একটু ধরো এটা একটু কাছে এসে আসছেন তার জন্য আপনাদের ধন্যবাদ কখন থেকে আপনাদের এটা শুরু হয় আমরা নিতে পারি কখন শেষ হয় জানাইলে মানুষ জুনের মাঝামাঝি থেকে শুরু হয় আর শেষটা ওয়েদারের উপর মেবি সেপ্টেম্বর এন্ড অফ সেপ্টেম্বর ওকে ম্যাডাম থ্যাংক ইউ সবকিছু করেছেন হ্যাঁ অবশ্যই আসবো এক বাঙালি ভাই আপনি স্টেটে বিশাল জায়গা নিয়ে বাঙালি শাকসবজি চাষ করে আমরা আজকে গেছিলাম কাঁচা মরিচ এগুলো সব নিজের হাতে তুলে নিয়ে আসছি লাউ শশা কচু শাক এটা পাঁচমিশালি শাক কলমি শাক টমেটো বেগুন পাট শাক লাল শাক এগুলো আমি হাতে তুলে নিয়ে আসছি আর এখানে দুই আটি আমাকে ওনারা গিফট করেছে এটা পুঁই শাক এটার ভিতরে আছে ভুট্টা আর এটা লাউ শাক শাক সবজি দিয়ে আজকে বাসা ভরে ফেলেছি দেখে মনে হচ্ছে এটা কোনো দোকান শাক সবজির দেখতেই পাচ্ছেন কি পরিমাণে শাক সবজি নিয়ে আসছে